ইসলামী ব্যাংক নিউজ টপ টেন। মানবিক কারণে খালেদা জিয়ার জামিন হতে পারে, ইঙ্গিত মন্ত্রীদের। তবে তার জামিন বিবেচনা করবে আদালত, মন্তব্য ওবায়দুল কাদের ও স্বরাষ্ট্রমন্ত্রী। কিশোরগঞ্জে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বেগম খালেদা জিয়া তার কৃতকর্মের জন্য ক্ষমা চেয়ে আবেদন করলে সরকার প্যারোলে মুক্তির বিষয়টি বিবেচনা করবে। বেগম খালেদা জিয়ার জন্য নতুন করে জামিন আবেদনের প্রস্তুতি চলছে জানিয়েছেন তার আইনজীবীরা। নির্বাচনকে প্রভাবিত করে মন গড়া রেজাল্ট ঘোষণার কালচার চালু হয়েছে, মন্তব্য ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের। ঢাকা সিটি নির্বাচনে প্রার্থীরা ভোটারের কাছে না গিয়ে রাস্তায় শোডাউন করেছে বলেই ভোটার উপস্থিতি কম ছিল, অভিমত সিইসি কেএম নুরুল হুদার। দেশের ব্যাংকিং খাত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আপিল বিভাগ, ব্যাংকগুলোর অবস্থা খারাপের দিকে যাচ্ছে, অভিমত আদালতের। চীনে কোনোভাবেই কমছে না করোনার ভয়াবহতা, মৃতের সংখ্যা ১৬০০ ছাড়িয়েছে, আক্রান্ত ৬৮,০০০এরও বেশি। চীন থেকে ফিরতে ইচ্ছুক আরও ১৭২ জনকে দেশে আনার প্রক্রিয়া চলছে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। তৃতীয়বারের মতো দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন অরবিন্দ কেজরিওয়াল। জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি, মুশফিকের সঙ্গে তাসকিন ও মিরাজ ফিরলেও বাদ পড়েছেন মাহমুদুল্লাহ, রুবেল ও আলামিন।